স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছিলেন গান্ধীজি, আর গান্ধীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে 2014 সালে গান্ধী জয়ন্তীর দিনে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালের পর থেকে প্রতিবছর গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করা হয় এবং প্রতিবছরের ন্যায় এই বছরও গান্ধী জয়ন্তী উপলক্ষে ভারতকে স্বচ্ছ ভারত হিসেবে গড়ে তুলতে মন কি বাতের 105তম পর্বে 1 অক্টোবর 1 ঘন্টা শ্রমদান করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে রবিবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হল স্বচ্ছতা কর্মসূচি। এদিন আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মহারাজা বীর বিক্রম চৌমুহনি থেকে কামান চৌমুহনি পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের এই স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের বিভিন্ন এলাকার কাউন্সিলর সহ পুর নিগমের আধিকারিকরা। এই দিনের এই কর্মসূচি উপলক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ ও নির্মল ভারত গড়ার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে শুধু রাজনীতিতেই নয় সমগ্র রাজ্যের বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু শুধু শহরকে স্বচ্ছ রাখলেই চলবে না, আমাদের বাড়ি ঘরকেও আমাদের স্বচ্ছ রাখতে হবে এবং বাড়ি ঘরের আবর্জনা রাস্তায় যেখানে সেখানে ফেলে পরিবেশকে দূষিত না করে আবর্জনার যে বাক্স রয়েছে সেখানেই ফেলা উচিত। এই আমাদের জাতির জনক যিনি আছেন মহাত্মা গান্ধীজি, ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে আজকে সব জায়গায় 1 ঘন্টার জন্য শ্রমদান করার জন্য উনি আহ্বান রেখেছেন। সেই উপলক্ষে আজকে আমরা সবাই এখানে এসেছি। আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন দীপকবাবু এবং আমাদের মনিকা ম্যাডামও আছেন এখানে, আমাদের ডিপুটি আমাদের মেয়র এবং তাছাড়া অন্যান্য কাউন্সিলররা আছেন, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের ডিজিপি সাহেব আছেন, সবাই মিলে অন্যান্য আধিকারিকরা আছেন, সবাই মিলে আজকে এই যে স্বচ্ছ ভারত মিশন উনি ঘোষণা দিয়েছিলেন 2 অক্টোবর 2014 সেটা আমরা প্রতি বছর এবং প্রতি সময়ই করি, প্রতিবারেই করি। কিন্তু এইবার উনি বললেন যে 1 তারিখ করে আমাদের মহাত্মা গান্ধীর প্রতি সম্মান প্রদর্শন করা, ওনার জন্মদিনকে পালন করা, সেই দিশায় আজকে আমরা এখানে আগরতলা সমস্ত ত্রিপুরাতেই হচ্ছে, সারা ভারতবর্ষেই হচ্ছে। আজকে 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের বলেছিলেন যে 1 ঘন্টা শ্রমদান করার জন্য যেন পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় থাকে, নির্মল পরিবেশ যেন সৃষ্টি হয়, সেই দিশায় যেন আমরা স্বচ্ছ ত্রিপুরা স্বচ্ছ ভারত করার লক্ষ্যে আমরা কাজ করার জন্য উনি আহ্বান করেছিলেন, সেই দিশায় আজকে আমরা কাজ করছি। আমরা বহুতই আচ্ছা রেসপন্স খুব দেখ রে ইহা পর ইত্যাদা সব লোক আয়ে হ্যাঁ আর সব মিলকে সাফাই যে অভিযান হ্যাঁ বহু বড়িয়া সে ইহা পর হওয়া হ্যাঁ আমার পার্টি কে তরফ সে এক প্রোগ্রাম হ্যাঁ পর যায়গে তো ইয়ে হমেশা আমরা করতে করার চাইয়ে আর মেয়েই কহঙ্গা কি হমেশা ইয়ে বাত মাননীয় প্রধানমন্ত্রী জি বলতে হ্যাঁ কি হাম খুদ ভি যো কচরা হ্যাঁ ঘর কা ও ফেকেঙ্গে নি রাস্তে মে আসল অ্যাকচুয়াল জায়গা যো হ্যাঁ পর ডাস্টবিন মে ফেকনা চাইয়ে তো না ফেকনা চাইয়ে না কিছু কম দেঙ্গে। শুধু আজই নয়, আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখতে যদি আমরা প্রতিদিন সচেতনতার সাথে কাজ করি তাহলে খুব শীঘ্রই আমরা গান্ধীজির স্বপ্নের স্বচ্ছ ভারত গড়ে তুলতে পারব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।